सिंहासन दखलकार प्रश्न उत्तर जाना जाए आज ही। आज गुजरात और हिमाचल प्रदेश में भोट गणना सकाल आठा थे भोट गणना शुरू हो तृतीय राउंड शेष पर्याये बला जो पे दुई राज्य विधानसभा केंद्रे क्योंकि जोर टक्कर चलते। अन्दे गुजरात दिखे प्रथम जो एक नजर रखी गुजराते क्योंकि सेखने आर फिर गेरुआ दापट अब्याहत एमटाई मन हे सब रेकर्ड छापिए अनेक परिसंख्या क्योंकि रेकर्ड संख्या नहीं क्योंकि गेरुआ झड़ अर्थात पद्म ब्रिगेडिफे सरकार गढ़ते चले एमटाई जाना जा संगे रही प्रतिनिधि রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, তুমি যেমনটা জানাচ্ছিলে অর্থাৎ মোদি ম্যাজিকেই ভরসা রাখলো তাহলে গুজরাটবাসী? একেবারেই একেবারেই, এবং এটাই তো ট্রেন্ড গুজরাটের, যে তোমাকে তখনও বলছিলাম যে সপ্তমবারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি। সেই 2000 সাল থেকে টানা বিজেপি ক্ষমতায়, কখনোই কংগ্রেস কখনো লড়াই দিয়েছে কখনো লড়াই দেয়নি, এবারের মতো পরিজিত কংগ্রেস কখনোই হয়নি, তবে লড়াইয়ের জায়গায় ছিল, কিন্তু এবার দেখা গেল কংগ্রেস সেই লড়াইয়ের জায়গাতেই নেই। নরেন্দ্র মোদী যখন পরপর তিনবার তিনি মুখ্যমন্ত্রী হন, গোদরাকাণ্ড, গুজরাট দাঙ্গা, গোদরাকাণ্ড, তারপর সেই গুজরাট দাঙ্গা, তার আগে ভুজে ভূমিকম্প, ভয়াবহ সেই পরিস্থিতি রাজ্যের, তার মধ্যে থেকেও কিন্তু নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর টানা 15 বছর ধরে তিনি পরপর তিনবার জিতে মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তারপর যখন 2014 সালে তিনি প্রধানমন্ত্রী হন, তারপরও কিন্তু মোদি ম্যাজিক অব্যাহত ছিল 2017 সালে, এবং গতবারের যে বিধানসভা নির্বাচনে সেখানেও বিজেপি জিতেছিল, কিন্তু কংগ্রেস জোর লড়াই দিয়ে বিজেপিকে 99টি আসনে নামিয়ে এনেছিল। বিজেপির অত খারাপ ফল মুখ্যমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদী ছিলেন তখন হয়নি। 182টি আসন, যেখানে ম্যাজিক ফিগার 92, বিজেপি প্রত্যেকবারই 120, 130, 132-এর কাছাকাছি আসন নিয়ে জিতত, কিন্তু গতবার সেটা নেমে এসেছিল 99টি আসনে। কিন্তু এইবার দেখা গেল যে ফলাফল সম্পূর্ণ উল্টো, রেকর্ড সংখ্যক আসন, প্রায় 150-এর কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 150-এর কাছাকাছি, 182-র মধ্যে 150, মানে 3/4 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এবং যেখানে উল্টো দিকে কংগ্রেস ধুয়ে মুছে সাফ, গতবারের 99টা আসনে প্রায় 77টা আসন পাওয়া কংগ্রেস এবার 20টার কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে, এবং এটা হচ্ছে রেকর্ড সংখ্যক পরাজয় যেটা বলা যেতে পারে। যেটা বিজেপি যেমন রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করছে, তেমনি রেকর্ড সংখ্যক আসনে পরাজয় লাভ করছে কংগ্রেস, করতে চলেছে কংগ্রেস, এবং সেই ফলাফলই হতে চলেছে। মোদি ম্যাজিক তো বটেই, এবং শুধুমাত্র মোদি ম্যাজিক নয়, তার সঙ্গে যাবতীয় যে রণকৌশল, একটা নির্বাচন জিততে গেলে রাজ্যে যে রণকৌশলগুলো লাগে, তোমাকে আগেও যেটা বলছিলাম যে কংগ্রেস যে গতবার লড়াই দিয়েছিল সেটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত জেলা বা অঞ্চল বা কেন্দ্রগুলোতে তারা যথেষ্ট ভালো ফলাফল করেছিল, সেইখানে দাঁড়িয়ে যে কেন্দ্রগুলোতে বিজেপি হেরেছিল সেই কেন্দ্রগুলোর উপর জোর দেওয়া, বিভিন্ন সম্প্রদায়, পাতিদার সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, যা যা সম্প্রদায় রয়েছে তাদের জন্য আলাদা আলাদা করে প্রকল্প ঘোষণা করা থেকে শুরু করে, এবং প্রচারে একটানা পড়ে থাকা, যেটা কংগ্রেসের সবসময় উল্টো দিকে গেছে, যেখানে গুজরাটে ভোট হচ্ছে বিজেপি কংগ্রেসের সরাসরি লড়াই, গতবার যেখানে কংগ্রেস যথেষ্ট টক্কর দিয়েছিল সেখানে রাহুল গান্ধী এখন কর্ণাটক থেকে তামিলনাড়ু থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় রয়েছেন, একটা দিনের জন্য তিনি গুজরাটের প্রচারে যাননি। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা দুবার বা তিনবার প্রচারে গেছেন, প্রার্থী নির্বাচন সঠিক হয়নি। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে যেগুলো, একদিকে বিজেপির রণকৌশল যেমন কাজে দিয়েছে, তেমনি কংগ্রেসের সাংগঠনিক এবং নির্বাচনী দুর্বলতা সেটাও বিজেপির পক্ষে গিয়েছে, যার ফলে একেবারে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং গুজরাটে বিজেপির এই যে ম্যাজিক ফিগারও একেবারে টপকে যাওয়া, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই গুজরাটের এই নির্বাচনের ফল প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। एंटी इनकम्बेंसी थी ही नहीं, प्रो इनकम्बेंसी गुजरात में रही है, और नया रिकॉर्ड बन रहा है, और इसके प्रति हम लोग पहले से ही आश्वस्त थे। ये कोई, हम लोग इससे चमत्कृत नहीं है, क्योंकि हमारे प्रधानमंत्री मोदी जी के प्रति गुजरात की जनता का एक बहुत ही बेहद विश्वास है। রাজা আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ রাজা, তুমি যেমনটা জানাচ্ছিলে অর্থাৎ কোথাও গিয়ে ম্যাজিক ফিগারেরও একেবারে বেশি সংখ্যায়, রেকর্ড সংখ্যা নিয়ে ফিরতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তাহলে গুজরাটে বিজেপির উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পগুলো এনেছিল সেগুলোর স্বার্থেই কি মানুষের এই রায়? একেবারেই, এবং যেটা দেখা যায় তো বিতর্ক যেটা শুরু হয়েছিল নির্বাচন ঘোষণার সময়, হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হয়, নির্বাচন ভালোই নভেম্বর, কিন্তু সেদিন কিন্তু গুজরাটে নির্বাচন ঘোষণা করা হয়নি। বিরোধীরা বলছিল যাতে একাধিক প্রকল্প, মানে নির্বাচন ঘোষণা হলেই তো কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, গুজরাটে যাতে আরো প্রকল্প ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী বা বিজেপি, সেই জন্যই গুজরাটের নির্বাচনের দিন ঘোষণা কিন্তু অনেক পরে হয়েছে। 12ই নভেম্বর হিমাচল প্রদেশে নির্বাচন হয়েছে, আজকে তার ফলাফল গণনা হচ্ছে। অন্যদিকে গুজরাটের নির্বাচন হয়েছে 1লা ডিসেম্বর আর 5ই ডিসেম্বর, এবং সেটাই দেখা গেছে যে ঢালাও, মানে সফরের পর সফর করেছেন মোদী অমিত শাহ, ঢালাও প্রকল্প প্রায় 70,000 কোটি টাকার মতো বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প ঘোষণা করা হয়েছে। এবং রাজা, আবারও আপডেট নেব, তুমি আমাদের সঙ্গে থাকো।